বিজেপি পরিবার কৃতজ্ঞতা জনাউছি। আজি মতে বিজেপি দলর এক সভ্য রূপে গ্রহণ করথিবার উপস্থিত সম্মানীয় রাজ্য সভাপতি মনমোহন ভাই মহোদয়, উপস্থিত পূর্বতন সভাপতি সমীর ভাই মহোদয়, উপস্থিত গোপালপুর বিধায়ক মান্যবর প্রদীপ পাণিগ্রাহী মহোদয়, উপস্থিত তেলকৈর বিধায়ক প্রেমানন্দ নায়ক মহোদয়, উপস্থিত ধামনগর বিধায়ক সম্মানীয় সুরজ বাবু, আম জেলার সাংসদ প্রার্থী অভিমন্যু বাবু, আম জেলার সভাপতি হেমন্ত বাবু, উপস্থিত সমস্ত বন্ধুগণ, মু তিনোটি কথা পাই আগ্রহ প্রকাশ কলি বিজেপি দলর মিশিবা পাই। প্রথম কথা হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী 10 বর্ষ 3600 দিন রেস্টলেস কার্য করে ভারতবর্ষর যে সম্মান নেই বিশ্ব দরবার প্রতিষ্ঠিত করছেন সেপাই। দ্বিতীয়ত রাজ্য সভাপতি সম্মানীয় মনমোহন ভাইঙ্কর যে সাংগঠনিক কার্যক্রমকু মতে ভালো লাগিছি। তৃতীয় ভদ্রকরে মেডিকাল কলেজ বিশ্ববিদ্যালয় এবং পুরোনা বজার অঞ্চলরে কিংবা চন্দন বজার অঞ্চলে এক ব্র্যাঞ্চ প্রতিষ্ঠা পাই দীর্ঘ 21 মাস ধরি আমি ভদ্রকুরু ভুবনেশ্বর নবীন নিবাস আসিছিলু। এবে পর্যন্ত বি দাবি রাখিছু যে আমার মেডিকাল কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পাই। আজি পর্যন্ত নবীন সরকার আমার কথা শুনলে নাই। মু বিশ্বাস রাখিলি ভারতীয় জনতা পার্টি সরকার আসিলে বা কেন্দ্র আসিলে বা ডবল ইঞ্জিন সরকার হলে ভদ্রকরে নিশ্চিত মেডিকাল কলেজ বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাঙ্ক প্রতিষ্ঠা হব। এইথিপাই মু বিজেপি দলকু আকৃষ্ট হয়ে যাই মিশিছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।